স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার উদ্যোগে রবিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া কাটাখালি আদর্শ দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন 250 জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। এ সময় আলমুনতানসির বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ রাফিজুল ইসলাম। মইনুল আমিন মিঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মশিয়ার, সমাজসেবক দিদারুল ইসলাম সহ অন্যান্যরা। এলাকার জন্য যদি ভালো কিছু উদ্যোগ নেন, অবশ্যই উপজেলা প্রশাসন সেটি পাশে থাকবে এবং সরকারের বিভিন্ন দপ্তরও কিন্তু সেটি সমর্থন করবে। সামনের দিনগুলোতে যেন এই ধরনের মানবিক